পিঙ্কি এবং রুম্পা নামে দুই বোন তাদের বাবা ও মায়ের সঙ্গে বিষ্ণুপুর গ্রামে বাস করে। হরিপদবাবু একজন চাষি ছিল, গ্রামে তার দু তিন কাঠা জমি ছিল। তারা সপরিবারে সবাই মিলে জমিতে কাজ করে অর্থ উপার্জন করত। পিঙ্কি ও রুম্পার পড়াশোনা বলতে উচ্চ মাধ্যমিক পর্যন্তই। হরিপদবাবু টাকার অভাবে তাদেরকে আর কলেজে ভর্তি করতে পারেনি, তাই তারা দুই বোন মিলে তার বাবার কাজে সাহায্য করে। এই পিঙ্কি, আমেরিকা থেকে আমার ছোটবেলার বন্ধু আসছে, বলেছিলাম না তুই এয়ারপোর্টে যা না মা, অনেকদিন পরে আসছে তোর বিজয় কাকা, এয়ারপোর্ট থেকে গিয়ে সঙ্গে করে নিয়ে আই। ও তাই তো, আমি ভুলেই গিয়েছিলাম, বিজয় কাকু আসছে তাই না? ঠিক আছে বাবা, আমি এখনই যাচ্ছি। বাবা, আমিও দিদির সঙ্গে এয়ারপোর্টে যাব। আমার অনেক দিনের ইচ্ছা ছিল কেউ একজন প্লেনে করে আসবে আর আমি বেশ একটু স্টাইল মেরে হাতে গোলাপ ফুল নিয়ে তাকে রিসিভ করতে যাব। এই রুম্পা, তুই ডায়লগ কম মার, দুজনকে একসঙ্গে যেতে হবে না। বাড়িতে এত কাজ, রান্না বান্না সব আমি একা করব নাকি? পিঙ্কি তুই যা। আর এই যে তুমি দাঁড়িয়ে আছো কেন, যাও মাছ মাংস নিয়ে এসো। দূর মা, তুমি এয়ারপোর্টে যেতে দিলে না তো, দেখবে একদিন তোমার মেয়ে প্লেনে চড়ে তোমাকে দেখাবে। উফ, আবার বকে, এদিকে আয়, কাজ আছে, তাড়াতাড়ি আয়। রুম্পা তার মায়ের সঙ্গে চলে যায়। পিঙ্কি সেখানে গিয়ে দেখে যে অনেকেই তাদের আত্মীয় স্বজন বা কাছের মানুষদের অপেক্ষায় দাঁড়িয়েছিল। প্লেনটা মনে হচ্ছে এখনো আকাশ থেকে নামেনি। এই যে কাকু, আমেরিকার ফ্লাইটটা এখনো নিচে নামেনি তাই না, মানে ল্যান্ড করেনি না? কোন প্ল্যাটফর্মে নামবে বলতে পারবেন? লোকটি পিঙ্কির দিকে ভালোভাবে তাকিয়ে দেখার পর বলে, প্লেন প্ল্যাটফর্মে নয়, রানওয়েতে নামে। ও আচ্ছা, কিছুদিন আসেনি বলে পুরো সিস্টেমটাই পাল্টে গেছে দেখছি। আচ্ছা বলছি, জেনারেল বগিটা কোথায় থাকে, প্লেনের সামনে নাকি পেছনে? জেনারেল বগি প্লেনের পাখার একদম নিচে থাকে। ও আচ্ছা বুঝলাম, লোকজনের যাতে কষ্ট না হয় গরমে হাওয়া খেতে খেতে আসতে পারবে। আচ্ছা বলছি যে প্লেনের মধ্যে যে সাদা সাদা ছোট ছোট জামা পরে সুন্দর দেখতে টিটি গুলো থাকে না, ওরা এই প্লেনেও থাকবে তো? ওদের টিটি বলে না, এয়ার হোস্টেজ বলে, এয়ার হোস্টেজ সব প্লেনেই থাকে। ও আচ্ছা 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 কাকু, বলছি যে প্লেনটা তো অনেক দূর থেকে আসে, মাঝ রাস্তায় মাঝে মধ্যে দাঁড়াই তো, নাকি বেচারা যাত্রীগুলোদের না খাইয়েই নিয়ে আসে? লোকটি পিঙ্কির প্রশ্নের উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এই যা, এনার আবার কি হলো, না জানলে তো বলেই দিতে পারতো যে জানি না। এই যে দাদা, প্লেনটা এখন কোথায় আছে জানেন? আমাদের বনগা পেরিয়ে গেছে। পিঙ্কির অদ্ভুত প্রশ্নের কেউই উত্তর দিচ্ছিল না। কিছুক্ষণ পর প্লেনটি ল্যান্ড করে। পিঙ্কি তার বিজয় কাকুকে দেখতে পেয়ে অনেক খুশি হয়। কাকু, এত লেট করলে কেন আসতে, কখন থেকে দাঁড়িয়ে আছি জানো? ড্রাইভারটা নিশ্চয়ই প্লেনটা আস্তে আস্তে চালাচ্ছিল তাই না, ধরে কেলানো উচিত ছিল তো, বাস ড্রাইভারগুলো এই জন্যই তো মার খায়। নাকি ট্রাফিক জ্যাম ছিল বলো তো, আমি তো মনে করতাম রাস্তাঘাট সবসময় জ্যাম থাকে, আকাশের রাস্তাও যে জ্যাম থাকে তা তো জানতাম না। আচ্ছা আচ্ছা হয়েছে, এবার চুপ কর, অনেক বকবক করেছিস, সেই একই রকমের রয়ে গেলি, তোর বোন আসেনি, চল বাড়ি, চল বাড়ি গিয়ে কথা হবে। পিঙ্কি বিজয় বাবুকে নিয়ে বাড়ি চলে আসে। সবাই মিলে বিজয় বাবুকে অনেক অতিথি আপ্যায়ন করে। হরিপদ বাবু তার ছোটবেলার বন্ধু বিজয় বাবুকে পেয়ে জমিয়ে গল্প করে। কাকু, আমার একটা প্রশ্ন ছিল, তুমি কতবার প্লেনে উঠেছো গো? অনেকবার রে মা, আমি গুনে রাখিনি, কেন তুই প্লেনে উঠবি নাকি? হ্যাঁ, আমার তো খুব ইচ্ছা, আমি কোনোদিনও প্লেনে করে কোথাও যাইনি, আমাকে একবার প্লেনে করে কোথাও ঘুরতে নিয়ে চলো না প্লিজ। কাকু, আমাকেও কিন্তু নিয়ে যেতে হবে, আমি বলে দিলাম। হ্যাঁ অবশ্যই, শুধু তোদের দুজনকেই নয়, এবার আমি তোদের সবাইকেই আমার সঙ্গে আমেরিকা নিয়ে যাব বলেই তো এসেছি, আমার অনেক দিনের ইচ্ছা ছিল তোদের সবাইকে আমেরিকাতে নিয়ে যাব, আমার ফ্যামিলির সঙ্গে পরিচয় করিয়ে দেব, আমার ছেলেদেরকে তো তোর বাবা এখনো পর্যন্ত দেখেনি। কাকু সত্যি বলছো তুমি, আমরা বড় লোকদের মতো প্লেনে করে আমেরিকা যাব? না না, এটা কি করে সম্ভব, এভাবে ঘর বাড়ি ছেড়ে চাষের জমি ছেড়ে যাওয়া সম্ভব না রে বিজয়, আমরা অন্য সময় যাব। কোনো কিন্তু নয়, আর কোনো কথা শুনবো না আমি, অনেক ঘুরিয়েছিস, আর নয় আমি ফ্লাইটের টিকিট কেটে নিয়েছি,
দশ দিন পর তোরা সবাই আমার সঙ্গে যাচ্ছিস, ব্যাস। রুম্পা চল তাড়াতাড়ি চল, আমরা ব্যাগগুলো গুছিয়ে ফেলি, শিগগিরই চল। পিঙ্কি ও রিঙ্কি প্লেনে করে আমেরিকা যাওয়ার জন্য দিন গুনতে শুরু করে। দেখতে দেখতে দশ দিন কেটে যায়। সবাই মিলে রেডি হয়ে আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে প্লেনে উঠে পড়ে। ওয়াও, কত বড় প্লেনটা! আমি তো মনে করেছিলাম ভেতরে অল্প জায়গা থাকে, আমি জানালার ধারে বসবো। হ্যাঁ, আমিও জানালার ধারে বসবো। ও কাকু, আমাকে একটু জানালার ধারে বসতে দেবে গো? সরি, আই হ্যাভ পেড এক্সট্রা ফর দিস উইন্ডো সিট। এই সিটটার জন্য আমি বেশি টাকা দিয়েছি। বেশি টাকা দিয়েছেন মানে? আমরাও তো টিকিটের দাম দিয়েছি, সবার টিকিটের দাম সমান। আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না, বুঝেছেন? অনেকবার প্লেনে উঠেছি আমি। কাকু, প্লিজ আমাকে জানালার ধারে বসতে দিন। আমার প্লেনে উঠলেই না বমি পাই, আমি জানালা থেকে বমি করতে পারবো। রুম্পা উইন্ডো সিট নেওয়ার জন্য ভদ্রলোকটির কাছে হাত জড়িয়ে অনুরোধ করছিল। তখনই সেখানে একটি এয়ার হোস্টেস চলে আসে। ম্যাডাম, আপনার টিকিটটা দেখান, আমি আপনাকে আপনার সিট খুঁজে দিতে সাহায্য করছি। এই যে ম্যাডাম, আপনার সিট এটা 21F, এখানে বসুন। আচ্ছা, ধন্যবাদ। বলছি যে আমার না সকালবেলা খুব চায়ের নেশা লাগে। প্লেনটা একটু সামনে স্টপেজে দাঁড় করাবেন তো, একটু চা খাবো, মাথাটা খুব যন্ত্রণা করছে আমার। সরি ম্যাডাম, প্লেন কোনো স্টপেজে দাঁড়ায় না, একেবারে ল্যান্ড করে। আর আপনার যদি চা কফি কিছু লাগে, আমরা সব আপনাকে সার্ভ করে দেব। হ্যাভ আ হ্যাপি জার্নি ম্যাম। এই কি গো পিঙ্কির বাবা, প্লেনটা এভাবে দুলছে কেন গো? আমার তো খুব ভয় করছে, আমি নিচে নামবো। ও মা গো, আজ মনে হয় মরেই যাব, আমার বুকটা কেমন যেন হালকা হয়ে যাচ্ছে। ওরে বাবা গো, এই কে কোথায় আছো? প্লেনটাকে থামাতে বলো, এত তাড়াতাড়ি মরতে চাই না আমি। কিচ্ছু হবে না মা, প্রথমে একটু ভয় লাগবে, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। এত ঠান্ডা লাগছে কেন আমার? এটা এসি তো নাকি ফ্রিজ? বাপরে বাপ! এই যে এয়ার হোস্টেস ম্যাডাম, এই এসিটা বন্ধ করুন না, আমার খুব ঠান্ডা লাগছে। এই পিঙ্কি, একটু চুপ করে বসো মা, একটু তো ঠান্ডা লাগবেই। পাগল, চুপ, একদম চুপ, শান্ত হয়ে বসো। ম্যাডাম, এই নিন আপনার লাঞ্চ। প্লিজ ম্যাম, টেক ইওর লাঞ্চ। ওরে বাবা, এত ভালো ভালো খাবার, আমি তো খাবার অর্ডার করিনি, আমার কাছে তো এত ভালো ভালো খাবার খাওয়ার জন্য টাকা নেই। ম্যাডাম, এই ফুডগুলোর জন্য আপনাকে এক্সট্রা টাকা পে করার কোনো প্রয়োজন নেই। প্লিজ ম্যাডাম, লাঞ্চ বক্সটা নিয়ে নিন। ও, টাকা দিতে হবে না? মানে ফ্রিতে খাবার দিচ্ছে মেয়েটা, কত ভালো! আহারে বেচারি, কষ্ট করে সবাইকে খাবার দিচ্ছে, আমার একে একটু সাহায্য করা উচিত। এই যে এয়ার হোস্টেস ম্যাডাম, এই নাও, এই 100 টাকা রাখো, আমার তরফ থেকে এটা তোমার টিপ। এই নাও নাও নাও, আমি যখনই বন্ধুদের সঙ্গে কোথাও খেতে যাই, আমি টিপ দিই, বুঝলেন? নাও নাও, ধরো না। এয়ার হোস্টেসটি পিঙ্কির উপর খুব রেগে যায়, তবুও সে ভালোভাবে বলে, সরি ম্যাম, এটা আমি নিতে পারবো না, আমার কাজের মধ্যে এগুলো পড়ে না, থ্যাংক ইউ। এই বলে এয়ার হোস্টেসটি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রুম্পা বাথরুমে যায়। বলছি যে এটা বাথরুম তো, আমি হিসু করতে পারবো তো, আর পায়খানাও করতে পারবো তো? হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই পারবেন। আচ্ছা, বলছি যে সবাই যে হিসু করে, পায়খানা করে, সেগুলো কোথায় যায়? নিচে চলে যায় নিশ্চয়ই, তাহলে তো উপর থেকে গিয়ে সোজা কারোর মাথায় পড়তে পারে, নাকি আপনারা ওগুলো কোথাও জমিয়ে রাখেন? এয়ার হোস্টেস রুম্পার উপর বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এই যে ম্যাডাম, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমার আর একটা লাস্ট প্রশ্নের উত্তর দেবেন প্লিজ। বলছি ধরুন প্লেনটা চলতে চলতে কেরোসিন শেষ হয়ে গেল, তখন আপনারা কি করেন? আমরা তো এখানেই আটকে যাব, আমরা তো আর নিচে নামতে পারবো না তাহলে। উফ, আর নেওয়া যাচ্ছে না, কোন পাবলিক এরা! না, কেরোসিন শেষ হয় না, কারণ আমরা কেরোসিনের ট্যাঙ্কি একেবারে ফুল করে রাখি। প্লেন কেরোসিনে চলে কে বলেছে আপনাকে? হ্যাঁ, অনেকক্ষণ থেকে সহ্য করছি, আর একটা কথা বললে না, প্লেন থেকে সোজা নিচে ফেলে দেব বলে দিলাম। এভাবেই তারা দুই বোন মিলে প্লেনের প্রায় সকলকে নানান রকম অদ্ভুত প্রশ্ন করে বিরক্ত করে তুলেছিল। অবশেষে তাদের জীবনের প্রথম বিমান যাত্রা সফল হয়, তারা সবাই আমেরিকাতে পৌঁছে যায়। হরিপদ, আমি তোদের এখানে নিয়ে এসেছি তার একটা অনেক বড় কারণ আছে।
আমি জানি তুই আমার অনুরোধ রাখবি। আমি আমার দুই ছেলের সঙ্গে তোর দুই মেয়ের বিয়ে দিতে চাই, আর আমি চাই বিয়েটা এখান থেকেই হোক। কি বলছিস বিজয় তুই, এটা হয় না। আমার মেয়েরা গ্রামে থাকে আর তোরা বিদেশে থাকিস, তোর ছেলেদের সঙ্গে আমার মেয়েদের কোনো মিল নেই। ওরা দেখছিস তো কত সরল, এখানে ওরা মানিয়ে চলতে পারবে না। আমরা আমেরিকা থাকলেও আমরা বাঙালি, সেটা ভুলে যাস না। নিজেদের দেশের প্রতি আমার এখনো আগের মতোই টান আছে, আর আমি আমার ছেলেদেরও সেভাবেই তৈরি করেছি। ওরা আমেরিকান মেয়েদের নয়, বরং বাঙালিদেরই পছন্দ করে। আর তাছাড়া আমার জীবনে তোর অনেক বড় অবদান আছে ভাই। তুই তোর জমি জায়গা বিক্রি করে টাকা না দিতিস, আমি বিদেশে এসে পড়াশোনা করে চাকরি বাকরি কিছুই করতে পারতাম না। আজ আমি যা কিছু সবই তোর জন্য। আচ্ছা থাক না পুরানো দিনের কথা, আমি ভাবছি যে আমার মেয়ের তোর ছেলের সঙ্গে বিয়ে দিলে তোকে আমি ডাকবো কি বলে। দুই পরিবারের সহমতে পিঙ্কি ও রুম্পার সঙ্গে তুহিন এবং মোহনের বিয়ে হয়ে যায়। বিয়ের পর দুই বোন আমেরিকাতেই থেকে যায়। বিজয়বাবু ও মালতী দেবী সকলকে বিদায় জানিয়ে নিজেদের দেশে ফিরে আসে। আশিসবাবু ছিল শহরের এক বিখ্যাত সোনার দোকান পরমা জুয়েলার্সের মালিক। সে তার স্ত্রী কোয়েল দেবী এবং মেয়ে পরমার সঙ্গে বাস করে। মেয়েকে তারা ভালোবেসে পরি বলে ডাকত। পরমা ডোনাট খেতে খুব ভালোবাসত। প্রত্যেক দিন সে অনেক অনেক ডোনাট খেত। কিরে পরি, আর কত ডোনাট খাবি বলতো? এত মিষ্টি ডোনাট খেলে তোর তো শরীর খারাপ করবে রে মা। আর এই যে তুমি মেয়েকে আর কত ডোনাট খাওয়াবে, দেখছো না কেমন মোটা হয়ে যাচ্ছে? মেয়ের বিয়ে দিতে পারবে তো? বিয়ে দিতে পারবো না মানে? আমার মেয়ে শহরের সবথেকে নামি জুয়েলার্সের মালিকের মেয়ে, ওর বিয়ে নিয়ে ফালতু চিন্তা করো না তো। ওকে বিয়ে করার জন্য সব ছেলে লাইন লাগিয়ে দেবে, বুঝলে? খা মা, তুই বেশি করে ডোনাট খা। আশিস বাবু পরমার জন্য তার বিজনেস পার্টনার সুকুমার বাবুর ছেলে কুশলকে পছন্দ করে এবং তাদের পরমাকে দেখতে আসার জন্য বলে। এ তো আমার পরম সৌভাগ্য যে পরমা জুয়েলার্সের মেয়ে পরমার সাথে আমার কুশলের বিয়ে হবে। দারুণ দারুণ, এই নাও মা, এটা তোমার জন্য। আমার জন্য কি আছে এতে? ওয়াও, এতগুলো ডোনাট! থ্যাংক ইউ আঙ্কেল, কিন্তু আপনি কি করে জানেন যে আমি ডোনাট খেতে ভালোবাসি? তোমার বাবা আমাকে সব বলেছে। খাও খাও, ডোনাট খাওয়া শুরু করো, কোনো লজ্জা নেই। বিয়ের পর তোমাকে ডোনাট খাওয়ানোর সমস্ত দায়িত্ব আমার। পরমা খুব লজ্জা পেয়ে যায়। কুশলকে এবং তার পরিবারকে পরমার খুব পছন্দ হয়। কয়েক মাসের মধ্যেই খুব ধুমধাম করে পরমা ও কুশলের বিয়ে দিয়ে দেওয়া হয়। পরমাকে তার শ্বশুরবাড়ির সকলেই অনেক ভালোবাসত, বিশেষ করে সুকুমার বাবু নিজের মেয়ের মতো পরমার সব আবদার পূরণ করত। সে প্রত্যেক দিন পরমার জন্য অনেক অনেক ডোনাট কিনে নিয়ে আসত। বেশ কয়েক মাস এভাবেই কেটে যায়। একদিন, পরমা কি হলো, তুমি কি খোঁজাখুঁজি করছো বলো তো? কি হলো বলো, বলবে তো নাকি? ডোনাট চাই, ডোনাট দাও, আমাকে ডোনাট এনে দাও। তুমি তো সকাল থেকে অনেকগুলো ডোনাট খেয়ে ফেলেছো, দুপুরবেলা আবার ডোনাট খাবে কেন? মা ডাকছে, চলো লাঞ্চ করে নেবে। না না না, আমার ডোনাট চাই বললাম না, 10 মিনিট হয়ে গেছে, আমি একটাও ডোনাট খাইনি, এখনি ডোনাট চাই আমার, ডোনাট দাও বলছি, ডোনাট, ডোনাট চাই। না ডোনাট নেই, আগে খাবার খাবে, তারপর আমি বাবাকে ডোনাট এনে দিতে বলবো, ঠিক আছে? ডোনাট দেবে না তো? আমি সব ভেঙে দেব, আমি সব ভেঙে দেব বলছি, কিচ্ছু রাখবো না, ডোনাট, ডোনাট, ডোনাট চাই, আমার ডোনাট চাই। এই বলে পরমা বাড়ির সমস্ত জিনিসপত্র ভাঙতে শুরু করে দেয়। কুশল খুব ভয় পেয়ে যায়। পরমা কি হলো কি তোমার, শান্ত হও, লেগে যাবে তোমার, পাগলামি বন্ধ করো পরমা। কুশলের চেঁচানোর আওয়াজ শুনে তার মা পারমিতা দেবী সেখানে এসে পরমাকে শান্ত করানোর চেষ্টা করে। বৌমা, বৌমা, আমার কথা শোনো, শান্ত হও, এসো আমার সঙ্গে এসো, মাথা গরম করো না তুমি। পরমা খুব রেগে গিয়ে তার শাশুড়ি মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার মাথা ফেটে অনেক রক্ত বের হয়। কুশল তার মায়ের মাথায় ব্যান্ডেজ করে দেয়। কুশল পরমার উপর খুব রেগে গিয়ে তার বাবা ও মাকে বাড়িতে ডাকে।
আমি তো কিছুই বুঝতে পারছি না, ও কেন এমন করছে। বিয়ের আগে তো ডোনাট খেতো ঠিকই, কিন্তু ডোনাটের জন্য এত পাগলামি করতে আমরা কোনোদিনও দেখিনি। কি জানি বাবা, কি পাগল মেয়ে জুটলো আমার কপালে। ডোনাটের জন্য আমার মায়ের মাথা ফাটিয়ে দিয়েছে। কি সাংঘাতিক মেয়ে বলুন তো আপনারাই, ঘরের প্রতিটা জিনিস ভেঙে ফেলছে। আমার জাস্ট বিরক্ত লাগছে এবার। জামাই বাবা, তুমি রাগ করো না। দিদি, আপনি আমার মেয়েটাকে ক্ষমা করে দিন প্লিজ। আমরা ওকে ভালো করে বুঝিয়ে দেব, ও যেন এমন না করে। কোথায় আছে ও? ওই ঘরে আছে জান। হহ, পাগল মেয়েকে আমাদের ঘরে চাপিয়ে দিয়েছে। আশিস বাবু ও কোয়েল দেবী দুজনেই পরমাকে বোঝানোর জন্য তার কাছে যায়, কিন্তু পরমা তাদের কোনো কথা না শুনে নিজের মতো শুধু ডোনাট খেয়ে যাচ্ছিল। যত দিন যেতে লাগে পরমা আরো অনেক হিংস্র হয়ে ওঠে। ডোনাট না পেলে সে বাড়ির সবাইকে মারধর করত। মা, বাবা, এই পাগল মেয়েকে ওদের বাড়িতে দিয়ে এসো, আমি আর এর সঙ্গে থাকতে পারবো না। এমন করিস কেন তুই সব সময়? কত সরল একটা মেয়ে। পরমা, তুমি ডোনাট খাবে তো? এই নাও দেখো, তোমার জন্য কত ডোনাট এনেছি। পরমাকে শান্ত করার একটাই উপায় ছিল, সেটা হলো ডোনাট। তার হাতে ডোনাট যতক্ষণ থাকতো ততক্ষণ পর্যন্ত সে স্বাভাবিক থাকতো। ডোনাট শেষ হয়ে গেলেই সে পাগলামি শুরু করে দিত। কুশল পরমাকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। একদিন কুশল অফিসে যাওয়ার জন্য রান্নাঘরে মায়ের কাছে টিফিন নিতে আসে। তখন সে তার বাবা ও মাকে ফিসফিস করে কথা বলতে শোনে। জিন্নি, তুমি আর কটা দিন অপেক্ষা করো শুধু। পরমার কিছু হয়ে গেলে ওর সব সম্পত্তির মালিক হবো আমরা, তাই জন্যই তো ওকে পাগল করে দেওয়ার চেষ্টা করছি আমি। তাই নয় তো কি, আমাদের কুশলের আবার নতুন করে বিয়ে দেব। শোনো, পাগল হয়ে যাওয়ার ওষুধ শেষ হয়ে গেছে, কিন্তু যাও গিয়ে কিনে নিয়ে এসো তাড়াতাড়ি। আর ডোনাটও নিয়ে আসবে, ওষুধ মিশিয়ে ওকে খাইয়ে দিয়ে আসবে। আমি আর মার খাওয়ার জন্যই পাগলের কাছে যাব না বাবা। এই শুনে কুশল রাগে কান্নায় দিশেহারা হয়ে ওঠে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সে কাউকে এই ব্যাপারে কিছু জানায় না। সে পরমাকে নিজে ভালো ডোনাট কিনে এনে খাওয়ায়। পরমাকে সে সবচেয়ে ভালো মেন্টাল হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো শুরু করে। সুকুমার বাবু ও পারমিতা দেবী অনেক চেষ্টা করা সত্ত্বেও তারা ওষুধ মেশানো ডোনাট পরমাকে খাওয়াতে পারে না। পরমা আস্তে আস্তে আবার আগের মতো স্বাভাবিক হয়ে ওঠে। তাই দেখে সুকুমার বাবু ও পারমিতা দেবী খুব অবাক হয়ে যায়। কি বাবা, কি গো মা, কি ভাবছো? তোমাদের পাগল করে দেওয়া মেডিসিন মেশানো ডোনাট খেয়েও পরমা পাগলে কি করে সুস্থ হয়ে উঠলো? তাই তো, খুব তো চেষ্টা করেছিল ওকে পাগল বানিয়ে দেওয়ার, তাই না? এটা শুনে তারা চমকে ওঠে। পারমিতা দেবী ও সুকুমার বাবু লজ্জায় মাথা নিচু করে নেয়। পরমা কিছু বুঝতে পারছিল না বলে কুশল তাকে সবকিছু খুলে বলে। ছি বাবা ছি, কত ভালো মানুষ ভেবেছিলাম আমি আপনাকে, আর আপনি কিভাবে এমন করতে পারলেন? মা, আপনি এমন করতে পারলেন কিভাবে? পরমা, শান্ত হও তুমি। আমার তো এদের বাবা মা বলে পরিচয় দিতেই ঘৃণা হচ্ছে। আজ থেকে আমি ভাববো আমার মা বাবা কেউ নেই, বুঝেছো? এমন বলিস না বাবা। বলবো না তো কি করব, আমি তোমাদের দুজনকে পুলিশে দেব। না কুশল, ছাড়ো, এসব করে কোনো লাভ নেই। চলো, আমরা আর এই বাড়িতে থাকবো না, আমরা আলাদা ঘর নিয়ে থাকবো। সুকুমার বাবু ও পারমিতা দেবীর ক্ষমা চাওয়ারও মুখ ছিল না, তবুও তারা নিজেদের ভুল স্বীকার করে তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। পরমা ও কুশল তাদের দুজনকে ক্ষমা করে দেয়। তারপর সবাই মিলে হাসি খুশি জীবন কাটাতে শুরু করে।